হেই গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন আমি একটা মালায়ালাম কোর্টরুম ড্রামা থ্রিলার নিয়ে কথা বলবো, যে সিনেমাটার নাম হচ্ছে ওয়াসি। এই সিনেমাটি মুক্তি পাবে হচ্ছে 17ই জুন 2022-এ, এবং এই সিনেমার মেন লিড রোলে রয়েছে হচ্ছে তৌফিনো থমাস। অনেকেই তৌফিনো থমাসকে চেনো, মিন্নান মোরেল নামে একটা সুপার হিরো সিনেমা কিছুদিন আগে এসেছে, যেটা নেটফ্লিক্সে আছে। সেই সিনেমার লিড রোলে তিনি রোল প্লে করেছিলেন, এবং সাথে রয়েছেন হচ্ছে কীর্তি সুরেশ, যার এর আগে আপকাম মানে এর আগে দুটো সিনেমা ছিল, সরকারি ফারুপাটা। এটা হচ্ছে সানি কাইধাম, যেটা ডাইরেক্ট অ্যামাজন ওটিটি প্ল্যাটফর্মে ডাইরেক্ট রিলিজ করেছে। 2018-তে তিনি মহানাতি নামে একটা সিনেমা করেছিলেন লিড রোল, সেখানে তিনি সাবিত্রীর রোল প্লে করেছিলেন, এবং যেটার জন্য তিনি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। এছাড়াও তিনি হিন্দিতে কাজ করেছেন একটা, আর যে দেখবেন সেটা ম্যাডাম সিনেমা, সেই সিনেমাটা কিছুদিন পরে হয়তো আসবে। তো এখন মেন কথায় চলে আসি, এই সিনেমাটি ডাইরেক্ট করেছেন হচ্ছে বিষ্ণু জি রাঘব, এবং তিনি গল্পটি লিখেছেন। এছাড়াও এই সিনেমাতে অন্যান্য রোলে রয়েছেন হচ্ছে কোট্টায়াম রমেশ এবং মায়া বিশ্বনাথ, এবং এই সিনেমাটির প্রডিউস করেছেন হচ্ছে জি সুরেশ কুমার, এবং এটা থিঙ্ক মিউজিক ইন্ডিয়া থেকে পাবলিশ হয়েছে সিনেমাটা, অর্থাৎ থিঙ্ক মিউজিক ইন্ডিয়াতে মিউজিক অডিওগুলো সেখানে আসবে। তো এখানে যদি সিনেমার গল্পের কথায় আসি, তো দেখানো হচ্ছে যে এখানে কীর্তি সুরেশের ক্যারেক্টারটা আর তৌফিনো থমাসের ক্যারেক্টারটা, এই দুটো ক্যারেক্টারের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এবং তারা দুজনেই লয়ার, এবং তারা দুজনেই লয়ার হওয়ার জন্য তাদের মধ্যে একটা সেলসমেট ব্যাপার রয়েছে, যে তারা নিজস্ব একটা চিন্তাভাবনা দিয়ে তো সেগুলি কেসগুলো লড়ে। তো ঠিকঠাক সব কিছু চলতে থাকে, দুজনে দুজনের কেস লড়ছে, সব কিছু লড়ছে। তো ট্রেলারটা যখন আর একটু এগিয়ে যায়, তারপরে দেখা যায় যে একটা কেস তাদের কাছে আসে, যেটাতে তারা পরস্পরের বিপরীতে। তো এই সেলফমেড লয়ারগুলো যখন একটা কেসকে জেতার চেষ্টা করে, দুজনেই দুজনের চেষ্টা করবে, তো তখন তারা অপোজিট সাইডে থেকে কে জিতবে আর কে হারবে, এটা নিয়ে তাদের মধ্যে একটা দারুণ কোর্টরুম ড্রামার থ্রিলার তৈরি করার চেষ্টা করা রয়েছে। এবং যেটা সম্ভবত মালায়ালাম সিনেমার ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে চরম রকম হয়, রিসেন্টলি যারা জানাগানামানা দেখেছে তারা বুঝতে পারবে যে এগুলো কতটা চরম রকমের হয়। আর তৌফিনো থমাস এমনিতে দারুণ রকম অভিনয় করেন, এবং এই সিনেমায় যদি সেই রকম চরম রকম ডায়লগ থাকে, এই সিনেমাটা কিন্তু প্রচণ্ড সুন্দর হতে চলেছে, এবং আমি অবশ্যই এই সিনেমাটার জন্য খুব এক্সাইটেড। ওটিটিতে আসার পরে আমি এই সিনেমাটা দেখতে পারবো। তো দেখা যাক এটা কতটা দারুণ রকম হয়, কতটা কী হয়, লুক অ্যান্ড ফিল ওয়াইজ থেকে শুরু করে মিউজিক এবং সাউন্ড মিক্সিং এবং সিনেমাটোগ্রাফি সব কিছু এখানে খুব সুন্দর রকম হয়েছে মনে হলো। তো এই ছিল আমার অনেস্ট রিভিউ। আমি ট্রেলারটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে দেখুন, কেমন লেগেছে অবশ্যই জানান। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এবং এই ধরনের ভিডিও যদি আপনার এক্সাইটেড হয়ে থাকেন, যদি আপনার এগুলো সম্পর্কে খুব ইচ্ছা হয় জানতে, এগুলো আপডেট পেতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।